আমার কথা হচ্ছে, রাষ্ট্রপতি যে বলেছেন উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পান নাই, এটা হচ্ছে মিথ্যাচার এবং এটা হচ্ছে উনার শপথ লঙ্ঘনের শামিল। কারণ উনি নিজেই 5 অগাস্ট রাত 11:20 পিছনে 3 বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন। এরপর ওনার কাছ থেকে সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে জানতে চাওয়া হয় যে এই পরিস্থিতিতে করণীয় কি আছে। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী এই উপদেশমূলক এখতিয়ার প্রয়োগ করে জানতে চাওয়া হয়। এটার প্রেক্ষিতে তৎকালীন সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি ছিলেন এবং অন্যান্য সকল বিচারকরা মিলে ওনারা একটা 106-এর আন্ডারে একটা মতামত প্রদান করেন রাষ্ট্রপতির রেফারেন্সের ভিত্তিতে। সেই মতামতের প্রথম লাইনটা হচ্ছে, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, ঠিক আছে, তারপরে অন্যান্য কথা রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন এই সমস্ত কথা। এই রেফারেন্সটাতে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিলের ডিভিশনের সকল বিচারকের স্বাক্ষর আছে। ওনারা রাষ্ট্রপতি উপদেশ চেয়েছেন, 106-এর আন্ডারে রাষ্ট্রপতি উপদেশমূলক এখতিয়ার প্রয়োগ করে ওনাদের মতামত চেয়েছেন। এ মতামতের প্রথম লাইনই হচ্ছে, সংসদ প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এই যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন, এর প্রেক্ষিতে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায়, সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের এই মতামতের ভিত্তিতে একটা নোট আমরা মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির দপ্তরে প্রেরণ করি। রাষ্ট্রপতি এই মতামতটা, এই অভিমতটা, এই যেটা ওনার স্বাক্ষর, এই অভিমতটা উনি দেখেছেন এবং গ্রহণ করেছেন। এরপর উনি নিজে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। 5 অগাস্ট রাত 11:20 নিজের মুখে ভাষণে উনি প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়েছে ওনাকে, উনি সেটা গ্রহণ করেছেন এবং এরপর একের পর এক কার্যাবলীর মধ্যে দিয়ে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে উনি পুরা জাতির কাছে বিভিন্নভাবে এটা অ্যাফার্ম করেছেন এবং রিঅ্যাফার্ম করেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়েছেন এবং উনি এটা গ্রহণ করেছেন। আজকে যদি উনি বলেন যে উনি প্রধানমন্ত্রী পদত্যাগ দেয়নি এতদিন পরে, প্রায় 2.5 মাস পরে, তাহলে এটা এক ধরনের স্ববিরোধিতা হয়, এটা ওনার শপথ লঙ্ঘন হয় এবং উনি এই পদে আর থাকার যোগ্যতা ওনার আর আছে কিনা সেই সম্পর্কে প্রশ্ন আসে। কারণ আমরা জানি বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে, আপনার যদি শারীরিক এবং মানসিক সক্ষমতা না থাকে বা আপনি যদি গুরুতর অসদাচরণ করেন, তখন প্রেসিডেন্ট হিসাবে বা রাষ্ট্রপতি হিসাবে আপনি থাকতে পারেন কি না সেটা নিয়ে আপনার ব্যবস্থা নেওয়ার স্কোপ আমাদের দেশের সংবিধানে রয়েছে। তো একজন সর্বোচ্চ পদে থাকা মানুষ পুরা জাতির সামনে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং উনি সেটা পদত্যাগপত্র গ্রহণ করেছেন, এটা বলার পরে এটার আলোকে দেশের সর্বোচ্চ আদালত থেকে অভিমত চাওয়ার পরে, সেই অভিমতে দেশের সর্বোচ্চ আদালত তৎকালীন শেখ হাসিনা সরকারের নিয়োজিত প্রধান বিচারপতি এবং অন্যান্য সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের অন্যান্য বিচারকরা মিলে যেই চিঠির প্রথম লাইনেই লিখেছেন যে দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, যেটা দিয়ে লাইনটা শুরু, যেটা উনি গ্রহণ করেছেন এবং যেটা উনি সিন করেছেন, এত কিছুর পর উনি এটা কিভাবে বলতে পারে এটা আমাদের বোধগম্য না। তো আমাদের বক্তব্য অত্যন্ত ক্লিয়ার, উনার বক্তব্য, উনার কর্মকাণ্ডে উনি সুস্পষ্টভাবে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি এটা গ্রহণ করেছেন। এখন উনার এই কোনোরকম স্ববিরোধিত কথাবার্তা বলার কোনোরকম স্কোপ নাই। যদি উনি এই বক্তব্যে অটল থাকেন, তাহলে উনি রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আছেন কিনা সেটা আমাদের উপদেষ্টা মণ্ডলী সবাই ভেবে দেখতে হবে। মাননীয় উপদেষ্টা, তাহলে কি আপনারা রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেছেন সেই পদত্যাগপত্র সরকারের কাছে আছে কিনা এবং সরকার সেটা জাতির কাছে এখন দেখাতে পারবে কিনা? পদত্যাগ করলে উনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন, রাষ্ট্রপতি দপ্তরে থাকার কথা এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এইটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলার স্কোপ নাই। এটা এখন উনার কাছে, উনি নিজেই বলেছেন উনার কাছে জমা দেওয়া হয়েছে, গ্রহণ করেছেন। এখন উনি যদি বলে নাই,
তাহলে এটা উনি কি করেছেন পদত্যাগপত্র সেটা আপনারা উনাকে জিজ্ঞেস করবেন কোন ক্যাটাগরিতে উনি কি করা হতে পারে আপনি বিভিন্ন ক্যাটাগরি বললেন যে শারীরিক না না সেটা তো সেটা কোন ইয়া না সেটা আমরা বললাম এটা নিয়ে এটা তো আমার বক্তব্যের বিষয় না আমি বললাম এরকম একটা মানে এটা উনি যদি এই বক্তব্য অটল থাকে এটা আমাদের উপদেষ্টা মণ্ডলীতে আলোচনা হতে পারে বিষয়টা নিয়ে এবং আমি তো এখানে উপদেষ্টা মণ্ডলী কি সিদ্ধান্ত আসবে সেটা আমি এখন বলতে পারি না আমি বললাম যদি আপনি আপনার নিজের কথা কন্ট্রাডিক্ট করেন পুরো জাতির সামনে বলা কথা তাহলে সেটা তো আপনার অসদাচরণের পর্যায়ে পড়ে এবং তখন এই প্রশ্ন আসে যে আপনার আসলে মানে মেন্টাল ক্যাপাসিটি আছে নাকি রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে এইটা এই প্রশ্নগুলো আসতে পারে এই প্রশ্নগুলো আসার স্কোপ উনি তৈরি করে দিয়েছেন মানে উপদেষ্টা আমি তৌহিদ এই টিমে কাজ করি একজন সমন্বয় কিছুক্ষণ আগে সামাজিক মাধ্যমে বলছেন হাসিনাকে ভোট আপনার প্রশ্ন করার দরকার নাই সমন্বয়কের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এখানে আসি নাই আপনারা আমাকে বলেছেন রাষ্ট্রপতির এই বক্তব্যের প্রেক্ষিতে বক্তব্য আপনারা এটাকে ফোকাস করেন এটা অত্যন্ত জাতীয় জনগুরুত্ব সম্পন্ন ইস্যু এখন আমার আমি আপনাদের কাছে অনুরোধ করব যখন একটা ফোকাসড বিষয় থাকে তখন অন্য প্রশ্ন করে মূল ব্যাপারটার গুরুত্বটা একটু ডাইলুট করে না একই বিষয় আমি তো দেখি নাই আমি এখানে রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত ব্যাপার নিয়ে কথা বলছি এখন আপনি যদি আমাকে বলেন এখানে একজন একটা বলছে ওখানে একটা একজন বলছে আমি কি এখানে ওই জবাব দেওয়ার জন্য এই সাংবাদিক সময় আপনাদের রিকোয়েস্ট আমি বসেছি রাষ্ট্রপতির বক্তব্যের প্রেক্ষিতে এটা খুব ঠিক আছে জি না আমি বলি নাই সিদ্ধান্ত হবে আমি বলছি উপদেষ্টা পরিষদের বৈঠকে ব্যাপারটা আলোচিত দেখেন একটা যেই বলবো একরকম অন্যরকম বলেন আমি বলছি উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আলোচিত হতে পারে এটা তো আলোচিত আমি ঠিক করি না এটা বিষয়টা আলোচিত হতে পারে এই বিষয়টা আলোচিত হওয়ার মতো বলে আমার মনে হচ্ছে মাননীয় উপদেষ্টা সাড়ে এই আড়াই মাস পরে রাষ্ট্রপতির এই ধরনের কথা বলার হেতু কি এবং নেপথ্যে কোনো কারণ আছে বলে আপনি মনে করেন কিনা আমি তো এখানে অনুমান করতে আসি নাই গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছি আমি অনুমান করার মতো জায়গাতে নাই তবে এটা নিয়ে অবশ্যই সমাজে প্রশ্ন আসতে পারে যে আজকে বিভিন্ন জায়গায় যখন আমরা দেখি পতিত ফ্যাসিস্টের শক্তিরা যখন মাথাচাড়া দিয়ে উঠার বিভিন্ন ধরনের আপনার উদ্যোগ আয়োজন করছে তখন হঠাৎ করে উনি আড়াই মাস পরে কথা বললেন কেন এটা নিয়ে সমাজে প্রশ্ন আসতে পারে এবং আসাটা খুব স্বাভাবিক ঠিক আছে এটা আপনি আজকে আপনারা কি 19 তারিখে ইন্টারভিউটা দিয়েছেন আজকে আসলে প্রচার হয়েছে এটা কি আপনারা সেদিন জেনেছেন নাকি আজকে এই সবার মাধ্যমে জানতে পেরেছেন আপনারা আজকে জেনেছি আর একটু আপনি নিজের একটা প্রশ্ন বলবো আর কি বলেন সেটা হলো যেটা বলছিলেন যে উনি সেদিন 5 তারিখে রাতে 11:30 জাতির উদ্দেশ্যে ভাষণে উনি বলেছেন যে হ্যাঁ আপনারা তো সবাই প্রচার করেছেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে উনি আবার এই ব্যাখ্যাটাও ওই গণমাধ্যমকে দিয়েছেন যে সুপ্রিম কোর্ট থেকে তখন যে প্রধান বিচারপতি ছিলেন উনি একটা ব্যাখ্যা ওনাকে পাঠিয়েছেন সেটাও উনি কিন্তু বলেছেন ওনার ইন্টারভিউতে সেই বিষয়টা আমার কথা হচ্ছে উনি নিজে 5:11:20 আপনারা সবাই টিভিতে দেখাইছেন সেটা আমার কি এটা প্রমাণ করার কোনো দরকার আছে আপনারা সবাই দেখিয়েছেন উনি তিন বাহিনীর প্রধানকে পিছনে রেখে জাতির উদ্দেশ্যে বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র দিয়েছিলেন উনি এটা গ্রহণ করেছেন আপনারা চেক করেন এরপরে এটার কন্ট্রাডিক্টরি কথা উনি আড়াই মাস পরে এসে বলতে পারেন না এটা কোনো স্কোপই নাই ওনার বলার উনি এখন ওই পদত্যাগ পত্র কি করেছেন এই প্রশ্ন উনাকে করেন আপনারা আপনি তো বললেন যে ওনার এই শপথ ভঙ্গ করে ওনার পদত্যাগ বাঞ্ছনীয় আপনি কি না আমি এটা বলি নাই বলি নাই প্লিজ এক লাইনে কি না 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 এই যে দেখেন এই যে দাঁড়ান 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 পদত্যাগ পত্র চান দাঁড়ান আপনারা যে এই যে প্রশ্ন করেন প্রশ্নের মধ্যেই থাকে বিকৃতি আমি কি বলেছি উনার পদত্যাগ করা বাঞ্ছনীয় এটা বলেছি প্লিজ এই জন্য আমি সাংবাদিক সম্মেলনে আমি যেটা বলবো এটা বাইরে বলতে চাই না কারণ আপনি প্রশ্ন করতে গিয়ে এখন আমার বক্তব্য টুইস্ট করে ফেলতেছেন তারপর লেখার সময় কি লিখবেন আল্লাহ জানে আজকের মতো শেষ ভালো থাকেন না 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 অন্য বিষয় না 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 এটা পরে আরেকদিন হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন ভালো থাকেন থ্যাংক ইউ ভেরি মাচ